কক্সবাজারে জমে উঠেছে পায়রা বাজার প্রতি শুক্রবার শহরের পৌরসভা চত্বরে বসা এই বাজারে দূর থেকে আসছেন ক্রেতা বিক্রেতারা কবুতর ছাড়াও এই হাটে দেখা মেলে হরেক রকম পশু পাখির পায়রা প্রেমের মধ্য দিয়ে মাদকমুক্ত সমাজ করতে এই বাজার বলছেন উদ্যোক্তারা কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুকির রিপোর্ট জানাচ্ছেন সেরাজমনিরা এ যেন মানুষ আর পায়রার মিলন মেলা শতাধিক বিক্রেতা আর শত শত ক্রেতার ভিড়ে প্রতি শুক্রবার এভাবেই মুখর থাকে কক্সবাজার পৌরসভা চত্বরে বসা পায়রা বাজার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকে না তবে শুধু ক্রেতা বিক্রেতারাই নন একনজর দেখতে দূরদূরান্ত থেকে ভিড় জমান পায়রা প্রেমীরাও যেখানে তরুণের সংখ্যাই বেশি এখানে প্রায় আসি এটা তো চমৎকার দেখতে ভালো লাগে অনেক কবুতর কিনে আমিও এখান থেকে কিছু জোড়া কবুতর কিনে নিয়েছি আমি চৌকিরিয়ার থেকে প্রতি সাথে একবার এখানে কবুতর বিক্রি করতে আসছি খাদ্যের বৃদ্ধির দামের বৃদ্ধির কারণে এই কবুতরের দাম কমে গেছে লালন পালন করতে পারতেছি না ওই জন্য বাজারে হাটে এসে বিক্রি করে দিচ্ছে কবুতরগুলো প্রথম দিকে শুধু দেশি বিদেশি কবুতর বিক্রি হয় বাজারটির নামকরণ করা হয় পায়রা বাজার এখন এ হাটে দেখা মেলে হাঁস মুরগি টার্কি ময়না লাভবার টিয়া খরগোশ সহ বেশ কয়েকটি প্রাণীর তবে পায়রাই হাটের মূল আকর্ষণ এখানে প্রতিজোড়া দেশি কবুতর বিক্রি হয় সাতশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত আর বিদেশি কবুতর বিক্রি হয় তিন থেকে বিশ হাজার টাকা পর্যন্ত মাদকসহ নানা অপকর্ম থেকে মুক্ত থেকে সহ অন্যান্য পশুপাখির প্রেমের মধ্যে দিয়ে সুন্দর জীবন গড়তেই পায়রা বাজারের উদ্যোগ বলে জানান তরুণ এই উদ্যোক্তা আমি সর্বপ্রথম এই হাজার সালে এই নয় নভেম্বর এ কুতর বাজারটা ফার্স্ট শুরু করেছিলাম মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমার এই প্রয়াসটা ছিল গত দশ বছর ধরেই বসছে ঐতিহ্যবাহী এ পায়রার হাট পায়রাসহ নানা পশু পাখি বিক্রি করে ভাগ্য ফিরেছে অনেকের তাই এর সংস্কার করে প্রশাসনের উদ্যোগে স্থায়ীভাবে আরও বড় পরিসরে হাট বসার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা সেরাজু মনিরা জিডিভি নিউজ